প্রত্যেকটা ডিস্ট্রিক্টও টোটালি মেটেরিয়াল ক্লোজ করিয়া রাখিছে। আজকে যে ব্লকতেই আপনারা কাম পাইতা হইতরা, ও ব্লক বর্তমানে 18 কোটি টাকা ঋণও আছে শুধু মেটেরিয়ালস ব্যাপারে। মেটেরিয়ালস বুঝছেন আপনারা, যেটা মানে রড সিমেন্ট দিয়ে আমরা কাম করি, ওটা এমজিএনআরজিএস বাদ দিয়ে তো গার্ডওয়াল ব্লক, গার্ডওয়াল ব্লক যারা পিএমজিওয়াই গড় যেটা আমরা ওজন ইন্দিরাবাস গড় আগে মানে স্টেটর অ্যাকাউন্টর টেকায় দাও হইতো, মানে টেকা বোঝা যায় অ্যাকাউন্টর তাই খুলিয়া পড়ে আর কি। আমি গাভালি বেলায় তো আমার তিয়ার আর কি, এখন আমরা ও তা গড় বানাইছই আমরা রেডি ইয়াম দেবাই না আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমার ব্লক প্রায় 2,250 গড় 14 জিপি হইল। আজ বানাইতে প্রিন্ট লেভেল করার বাদেও বাদর দিন মানে ফটো দিতে আমরা টেকা দিলাই, এখন অ্যাকাউন্টেও টেকা নাই। ভিডিও স্যার এখান থেকে কিনতাম, আমি এখান থেকে কিনতাম, পঞ্চায়েতে এখান থেকে কিনতো, 3 মাস হয়ে আসছে, 3 মাস হয়ে আসছে, ডিমান্ডও লোন না। এর আগে যারা জব গড় পাইছেন এরা জব কার্ডের আর সিস্টেম আছে 18,000 টাকা পাইছে, পাইছেন না ইটা ওইটা আমি বন্ধ করছিনি, ভিডিও বন্ধ করছিনি, গভর্নমেন্টে বন্ধ করছে। ঠিক আছে, আমার ব্লকের যে পরিবেশ যেটা আসলো খামর এটা একদম নষ্ট হল। আমরা ব্লক এখনও আপনারা গেলে ফ্রেশ আপ করবার জায়গা আমরা রাখতাম পারতাম না, খোলা একটা অবস্থা, কিন্তু এটা একটা হাইলাকান্দি হেডকোয়ার্টার ব্লক। বর্তমান পজিশনও আমার এই সার হওয়ার পর থেকে গত 14 তারিখ তাই 7 তারিখ জয়েন করলেও পরে 14 তারিখ ছুটির দেড় লাগে 14 তারিখ আইস, এরপরে পিএসসি কমিটি আইছে, বিভিন্ন সহ সমস্যা করিয়াও এখন পর্যন্ত মোটামুটি মানে দেখা যার ফাইলপত্র আগবাড়ে। এবং বিশেষ করে কালকের মিটিংও আমরা যে নতুন সিও স্যার যা পাইছি হরিচরণ বক, তাই মানে হিন্দুস্তানি মানুষ, বাগানের মানুষ, তার যে মেন্টালিটিটা দেখছি, তাই এই মেন্টালিটি দেখা যায় এখন আমরা মেন মুরব্বি ঠিক, মিডিলর মুরব্বি আমার ভিডিও স্যারও ঠিক, তো মোটামুটি আমরা হাইলাকান্দি ব্লকও আর আসা সমস্যা হইতো না। হাইলাকান্দি ব্লকও খেনে সমস্যা হইতো, রোজে এখানে খেনে সমস্যা করতো, একটা পয়েন্ট আছে। যদিও আমি আমার সাফাইয়ের মাঝে কইয়া এই হাইলাকান্দি ব্লকের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাইলাকান্দি ব্লকের, হাইলাকান্দির 14 জিবির মাঝে তার 6 জিবি, জেলা পরিষদের প্রেসিডেন্টের 5 জিবি, 5 আর 6 কত হইল 11, বাকি রইল 3 জিবি। ও জিপির মনে করো ও 14 জিবির প্রেসিডেন্ট আমি ব্লক লেভেল, ভাইস জেলা ডিস্ট্রিক্ট লেভেল তাই ভাইস প্রেসিডেন্ট আর এন তো প্রেসিডেন্ট। এই জায়গাটা শুধু আমার কথায় চলতো না, তারারও একটা এইরকম প্রপাগান্ডা আপনারা খান না দিয়া। আমিও যে তালো ভাত খাইতাম, তারাও তালো ভাত খাইতা, আপনারাও তালো ভাত খাইতা, এখানেও আমি কীতে লাগি বিশ ফেলাইতাম, আমার তালো বিশ ফেলাই হাজারে বৈশ পাইতাম করি, আমিও আমার তালো আমিও তো খাইব লাগবো না, তাল দিই এটা কোনোদিন উইব নি, কোনো আউ মাংস করবো নি, এইটা হইলো একটা প্রপাগান্ডা মানুষের ওরকম করে। আপনারা কাছে ও জিনিসটাও কইয়ার আপনারা দোয়া করবা, কারণ 14 ফাইন্যান্স যেটা এটা তো আমরা বেজান টাকা আমরা জিপির আছে ডেভেলপমেন্টও লাগে, কিন্তু বর্তমানে যে পজিশন আছে 99% চান্স পয়সাটা দেখবার। এর কারণটা আমার জিপি প্রেসিডেন্ট নাই, জিপি সেক্রেটারি নাই, জেলা পরিষদ আমি কমু জেলা পরিষদ কিনা, জেলা পরিষদ আগর প্রেসিডেন্টে যে স্কিম দিয়েছেন এই প্রেসিডেন্টের কয়া হয়েছে বদলাইয়া দেও, এটা যেটা হইল কি গাইডলাইন ফাইলেশন কি প্রেসিডেন্টে করে আমার গতি বদলাই লেগে তার লাগে দিদিমু আমি খেয়েছি এই না জানি। আমি এটা লাগে বিভিন্ন কলে আমি সাইয়ার যেন ওটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হয়ে যায়, এই এই পয়সাটাই নয় কমসে কম 62 জিবি 62 কোটি টাকা কমব, তো এই জিনিসটার লাগে আমি তারারও হই আর যেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে এরারে হইয়া ওকে বুঝাইয়া যেন হাইকোর্ট সাইকোর্ট না হইয়া আমরা বৃহত্তর স্বার্থে জিনিসটা একটা কম্প্রোমাইজও যায়। তো এটা খেয়া করছে সিও এবং ডিপিএম এরার থেকে, তার কারণটা হইল কি